কই দাদা ভাড়াটা দিন দাদা আপনার ভাড়াটা আচ্ছা দিচ্ছি ভাই তুমি আমাকে দরকারে চুরি করার বদলে 1 লাখ টাকা জরিমানা করো ভাই আমাকে মেরো না ভাই আজব কাজ আবে তুই চুরি করলি আবার ধরাও পড়লি তা বলছিস 1 লাখ টাকা জরিমানা দেব আমাকে মেরো না আরে তুই কি কাজ করিস রে ভাই আমি রাজমিস্ত্রি কাজ করতাম ভাই আমার ভাড়া দিকে পড়ে যায় আমার মাজায় খিচিক খিচিক করে লাগে তার জন্য চুরি করছি ভাই আচ্ছা তুই কাজ করতে পারিস না আমি মানছি তবে তুই বাস থেকে এরকম ভাবে ব্যাগ চুরি করলি কেন ভাই আমার গিন্নি আর আমার ছোট বাচ্চা লরিতে অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে ভর্তি আছে তারা মৃত্যুর সাথে লড়াই করছে এখন ডাক্তার বলেছে যে অপারেশন করতে গেলে 50,000 টাকা লাগবে আমি এই ইমার্জেন্সির টাইমে ওই 50,000 টাকা কোথায় পাবো বলো ভাই এই জন্য আমি চুরি করতে বাধ্য হয়েছি তোর 50,000 দরকার হোক 60,000 দরকার হোক আরে বাবা তুই তো মানুষের কাছে চেয়ে নিতে পারতিস এতটাই নিচে নেমে গেলি যে বাসে ব্যাগ থেকে চুরি করলি পালাইলি একটা কথা তুই জানিস কিনা আমি জানি না আমাদের যে উপরে স্রষ্টা সে বলেছে যে চুরি করবে তার হাত কেটে নাও আমি এখন তোর হাত কাটবো না হাত কাটার জন্য আদেশ দিয়েছে তার কোরআনুল কারিমে চুরি করা এতটাই অপরাধ আবে বান্ডিল তুই যতদিন ধরে বসে আছিস এই কটা দিন কিছু তো একটা কাজ করতে পারতিস আমি বুঝলাম না আমার মাজাই লাগা আবার বলে মাজাই লাগা আরে যার দুই হাত কাটা সেও যদি ইচ্ছা করে কিছু বিরান খাটিয়ে কোনো কাজ করতে পারে যার দুই পা কাটা সেও যদি ইচ্ছা করে না সে কোনো কাজ করে খেতে পারবে পৃথিবীতে কাজের কোনো কমি নাই আর কত রকমের কাজ আছে তার কোনো ঠিকানা নাই চারদের বান্ডিল কোথাকার তোর ওয়াইফ কোন হসপিটালে ভর্তি আছে ওই বহরমপুরে বহরমপুর কোনটায় মেডিকেলে তো পয়সা চাইবি মানুষের কাছে তো চুরি করা কি স্বভাব রে চেয়ে নিবি কোনোদিন চুরি করবি না বুঝতে পারলি আর তোর ওয়াইফ কোন হসপিটালে ভর্তি আছে আমি যাবো দুদিন পরে দেখতে এতে 50,000 টাকা আছে এটা ধর চিকিৎসাটা করবি আবার বাংড়ি বকছিস না তো যা আমি দুদিন পরে দেখতে যাব আর শোন জিন্দগিতে যেন আর চুরি করবি না যা সোজা চল যা যা চিকিৎসা করবি যা মানুষ যে কত রকম কি করে খায় রে আল্লাহ কি আর করবো এখন বলছে বিবি হসপিটালে ভর্তি আছে দুদিন পরে চেক করবো গিয়ে